যাই হোক, এখন আমি আছি ভিক্টোরিয়া প্লেসে। এইটা কিন্তু আমার দেখা সব থেকে সুন্দর প্লেস এই পর্যন্ত। ভারতের কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন সম্পর্কে একটি ব্লগ, স্মৃতিস্তম্ভের মহিমা এবং এর পিছনের সমৃদ্ধ ইতিহাস উভয়ই প্রদর্শনের একটি উত্তেজনাপূর্ণ উপায় হতে পার। তো চলুন ভিডিওতে ঝাঁপ দেওয়া যাক। তো এখন আমাদের গন্তব্যস্থল হবে ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া পার্ক গেছে, তারপর দেখবো যদি বই যাওয়া যায়। তো এরপরে আমরা চলে আসলাম রানী ভিক্টোরিয়া প্যালেসে। ওইখান থেকে খুব কাছে আপনার যদি নিউ মার্কেট এসে থাকেন, তাহলে নিউ মার্কেট থেকে ঘুরতে আনুমানিক আপনার 4 থেকে 5 কিলোর মধ্যে সবকিছুই আছে বা ঘোরার জায়গা। আপনার যদি বাংলাদেশে আসেন, নিউ মার্কেটে থাকতে পারেন। আর আমি কিন্তু এই যে রানীদের ভিক্টোরিয়া প্লেস ওর পাশ দিয়ে হাঁটতেছি, যে ফুটপাত দিয়ে রাস্তা আছে। ভারতের কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল শহরের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক। এটি ব্রিটিশ সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মরণে নির্মিত হয়েছিল, যা 1921 সালে উদ্বোধন করা হয়েছে। সাদা মার্বেল কাঠামো, এর বিশাল গম্বুজ এবং জটিল স্থাপত্য জঙ্কালো বাগানের মধ্যে স্থাপন করা হয়েছে। এটি ব্রিটিশ ও মুঘল শৈলীর একটি সুন্দর মিশ্রণ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দর্শনার্থীরা এর জাদুঘরটি ঘুরে দেখতে পারেন, যেখানে ব্রিটিশ উপনিবেশিক যুগের সাথে সম্পর্কিত ঐতিহাসিক নিদর্শন, চিত্রকর্ম, ভাস্কর্য এবং নথিপত্রের বিশাল সংগ্রহ রয়েছে। স্মৃতিসৌধটি শুধু রানী ভিক্টোরিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, কলকাতার সমৃদ্ধ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সাইটটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য, যা শহরের কোলাহল থেকে শান্তিপূর্ণ পশ্চাদপসরণ অফার করে, এবং সন্ধ্যার সময় যখন বিল্ডিংটি আলোকিত হয়, তখন এটি একটি দুর্দান্ত দৃশ্য তৈরি করে। আশেপাশের বাগান এবং আশেপাশের ময়দান এটিকে অবসরে হাঁটা বা পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা করে তোলে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তো আল্লাহ হাফেজ, টাটা।